আজকে গ্যাংটকের ঝলমলে একটা দিন। ওই দেখো পাহাড়ের চূড়া দেখা যাচ্ছে, একদম বরফে ঢাকা। তো আজকে আমি পঞ্চম পর্ব নিয়ে হাজির হয়ে গেছি তোমাদের কাছে। আজকে প্রথমেই যাব হ্যান্ডিক্রাফটে, মানে হস্তশিল্পতে। হস্তশিল্প মানে যেখানে হাতে বানানো জিনিস বিক্রি হয়, এটা কিন্তু একটা বিশাল বড় জায়গা। আর এই দেখো আমার বড় মেয়ে, তোকে কেমন লাগছে দেখো তো, ফাটাফাটি লাগছে না? আমাকেও কিন্তু কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও। আর ওই দেখো আমার ছোট মেয়েটা পিছন ফিরে কি যেন দেখছে, কি জানি কি দেখছে। এই পুরো এরিয়াটা জুড়ে কিন্তু ভেতরে হস্তশিল্প, মানে আমাদের যেমন হস্তশিল্পের মেলা হয় না, এখানে এটা একটা পার্মানেন্ট জায়গা। বন্ধুরা আজকে আমরা এসেছি হ্যান্ডিক্রাফটে। আজ কিন্তু ওয়েদারটা বেশ সানি আছে। এটা একটা ইনডোর হস্তশিল্প মেলা বলতে পারো। রাস্তা এখানেও বেশ ঢালু, এখনো পর্যন্ত কাঞ্চনজঙ্ঘার দর্শন পাইনি, দেখি কখন পাই। আশা করছি আজকে পাবো। এখানে বিভিন্ন রকমের জিনিস, যেমন তোমার বিভিন্ন শোপিস, ব্যাগ, কার্পেট, বসার জায়গা, বিভিন্ন রকমের পুতুল, ইভেন জামা কাপড়, পাঞ্জাবি, পায়জামা, বিভিন্ন রকমের আরো অনেক রকমের শোপিস, মানে অনেক কিছুই এখানে পাওয়া যায়। মানে একটা ইউনিক জিনিস, মানে না দেখলে না তোমাদের, তোমরা বুঝতে পারবে না। আর গ্যাংটকে আসলে অনেকেই না এই জায়গাটাকে স্কিপ করে যায়। আমি কিন্তু বলবো তোমরা এখানে এসো। এই দেখো কত জিনিস, দারুণ দারুণ সব জিনিসগুলো। আর এই কার্পেটের কাজটা দেখো, এই ধরনের কাজ কিন্তু ঝট করে তোমরা দেখতে পাবে না। আর এই জায়গাটা কিন্তু বিরাট এরিয়া নিয়ে। এই দেখো বসার টুলগুলো দেখো কি সুন্দর ডিজাইন করা। এগুলো কিন্তু বিক্রি হওয়ার জন্য রাখা আছে, মানে আলাদা আলাদা রেট আছে, একদম পুরো মেলার মতন। মেলায় যেমন সবাই মাটিতে বসে বিক্রি টিক্রি করে না, এখানেও কিন্তু ঠিক তেমনই, মানে এটা একটা পার্মানেন্ট ইনডোর মেলা তোমরা বলতে পারো। এই দেখো কত কিছু, এই যে কার্পেটগুলো দেখো, এই যে এগুলো কিন্তু সব দেওয়ালে টানানো, মানে দেওয়াল সাজাবার জন্য কার্পেটগুলো অর্ডার দিয়ে বানানো। প্রচুর প্রচুর জিনিস রয়েছে, এই কার্পেটগুলো কিন্তু অর্ডার দিয়ে বানানো। এগুলো হচ্ছে এখানকার ট্র্যাডিশনাল মুখোশ। আর এই দেখো এখানে সব শাড়ি, পাঞ্জাবি, চুড়িদার, এই যে এই যে সব রয়েছে। তো এগুলো দেখে এরপরে আমরা গেলাম চিড়িয়াখানাতে। এটা হচ্ছে গিয়ে হিমালয়ান জুলজিক্যাল পার্ক, আর এটা হচ্ছে এই জায়গাটা হচ্ছে গিয়ে টিকিট কাউন্টার, আর এটা হচ্ছে গিয়ে পার্কে ঢোকার, মানে জুলজিক্যাল পার্কে ঢোকার এন্ট্রান্স। তো আমাদের টিকিট, আমাদের টিকিট নিয়েছে চারজনের, আর গাড়ি নিয়ে 180 টাকা। এটা লোকেশনটা তোমাদের বলে দিচ্ছি, গণেশটকের ঠিক অপোজিটে জুলজিক্যাল পার্ক। হ্যান্ডিক্রাফটের পর আমরা চলে এসেছি জুতে। জুতের টিকিট কাটার পর এখন গাড়ি নিয়ে সোজা চলে যাচ্ছি জুয়ের ভেতরে। চারিপাশের পরিবেশটা একবার দেখো, একদম ঘন জঙ্গল জঙ্গল পরিবেশ, জঙ্গল পরিবেশ। রাতের বেলা আসলে কিন্তু বেশ ভয় ভয় লাগবে। আর রাস্তাটা দেখো একদম অ্যাডভেঞ্চারাস রাস্তা, আঁকা বাঁকা চারিপাশে, আঁকা বাঁকা পথ দিয়েই আমরা এখন ভেতরে ঢুকছি। বিশাল বড় এরিয়া নিয়ে কিন্তু এই জুটা, সবই ওই প্রকৃতির কোলে। ইয়া ভালো ভালো আছে, আগে জানা পড়া ম্যাডাম যা সকে গা কোথায় আগে হেঁটে হেঁটে। আমরা এখন জঙ্গলের মধ্যে দিয়ে হাঁটছি, ভীষণ ভালো লাগছে, আসলাম কিন্তু রোদ দিয়ে।
আর বাইরেও কিন্তু প্রচন্ড রোদ আছে, কিন্তু ভেতরে যে ঢুকলাম না একদম ছাওয়া পড়ে গেছে আর খুব ঠান্ডা লাগছে। আর এখানে এসে একটা জিনিস কি বুঝলাম বলতো, অন্য সমস্ত জায়গাতে যেমন জুতে গেলে একবারে জুতে ঢুকে গেলাম তো পুরো জুয়ের এলাকা কভার করে নিলাম, মানে দেখলাম ঠেকলাম হয়ে গেল, কিন্তু এখানকার একটা জিনিস হচ্ছে গিয়ে যে গাড়ি এখানে থামিয়ে দিল, এবার এখানে একটু জায়গা দেখলাম, ধরো এখন দেখতে এসেছি ভালু, এখন ভালুর দেখা পাবো কিনা কে জানে, তো ধরো ভালুর দেখা পেলাম তো দেখলাম ঠিক আছে, দেখে আবার বেরিয়ে গেব, বেরিয়ে গিয়ে আবার একটা জায়গায় গাড়ি যাবে, গাড়ি গিয়ে ওখানকে ওখানে গাড়ি থামবে, থেকে থেমে আবার কিছুটা দেখবো, দেখে আবার ধরো ওখানকে দেখা কমপ্লিট হয়ে গেল, হয়ে গিয়ে আবার গাড়িতে উঠলাম, আবার ধরো সামনে কিছু দেখার জিনিস পেলাম ওখানে দেখলাম, এইভাবে আর কি। মানে আমি বলতে চাইছি যে অন্য সমস্ত জায়গায় গেলে একটা জায়গায় থেমে গিয়ে পুরো জায়গাটা কভার করি, কিন্তু এখানে একটু 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 করে দেখবো আর একটু গাড়িতে উঠবো, দেখবো গাড়িতে উঠবো, এরকমভাবে আর কি, বুঝেছো তো। এখান থেকে না একটা দারুণ ভিউ পয়েন্ট পাওয়া যায়। এমনিতে বললো এখানে ভালু থাকে, কিন্তু আমরা ভালু দেখা পাইনি, ভালু মনে হয় খাঁচার ভিতর চলে গেছে। আমরা যেখানে দাঁড়িয়ে আছি ঠিক তার নিচে না গুহার মতন করা আছে, ওই খাঁচা টাইপের আর কি, ওখানে সব ভাল্লুকগুলো ঢুকে রয়েছে। আর ভাল্লুকগুলো কি বলতো, রোদ পোহানোর সময় না বাইরে বেরিয়ে আসে। এখানটাই ভালু থাকার কথা, কিন্তু এখন তো ভালু দেখতে পাচ্ছি না, আমাদের কপালটাই খারাপ, ভালু তো দেখতে পাচ্ছি না, কিন্তু একটা বেশ সুন্দর একটা প্রকৃতি দেখতে পাচ্ছি, সামনে পাহাড়, আমরা পাহাড়ের সামনে ঠিক দাঁড়িয়ে রয়েছি। তো এখানে ভালু না দেখতে পেলে একটা ভিউ পয়েন্ট দেখতে পেলাম, তো এই ভিউ পয়েন্ট দেখে এবার নেক্সট গন্তব্যস্থলে আমরা যাচ্ছি। জায়গাটা হচ্ছে কি কমন লেপার্টের জায়গা, এখানে দেখো বলেছে যে ব্যারিকেডের বাইরে যাওয়া যাবে না, আর এখানে বলে দিয়েছে যে অ্যানিমেলদের ফিট করানো যাবে না, কিন্তু এখানে আমি কোনো অ্যানিমেল দেখতে পাচ্ছি না, অগত্যা এখানে আসা, দেখি এরপর কোথায় যাওয়া যায় কি দেখতে পাওয়া যায়। অবশেষে একটা রেড পান্ডার দেখা পাওয়া গেছে, এই যে দেখো দেখতে পাচ্ছ যে লাল রঙের মাথাটা দেখা যাচ্ছে। অবশেষে এতদূর এসে রেড পান্ডা, অবশেষে এত দূরে এসে রেড পান্ডার দেখা মিলল, ইনভিজিবল রেড পান্ডা ভিজিবল হলো। এবার যাচ্ছি ময়ূর দেখতে, বার্ডের এলাকাতে যাচ্ছি, দেখি কি কি বার্ড দেখতে পাই। একটু ভালো করে তোমরা শোনো, ময়ূর ডাক না শুনতে পাবে। এই দেখো ময়ূর ডাকছে। আচ্ছা তোমরা কখনো ময়ূরের ডাক শুনেছ? যদি শোনো না তাহলে কিন্তু আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও। ওয়াও ময়ূরের ডাক, দারুন 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 দারুন, কোনোদিনও ময়ূরের ডাক আমি শুনিনি। হ্যাঁ ময়ূরের ডাক কোনোদিনও শুনিনি, না না সত্যি সত্যি আমি কোনোদিনও ময়ূরের ডাক শুনিনি। আচ্ছা তো আমি এখানে দুখানা হিমালয়ান গ্রিফন ভালচার দেখতে পাচ্ছি, দেখো। এবার এখানে একটা প্যাঁচা দেখতে পাচ্ছি, প্যাঁচাটা ঠিক আমাদের দিকে তাকিয়ে রয়েছে, কি জানি বন্ধু বান্ধব আবার দেখতে পেলো নাকি। বন্ধ করো, এই দেখো এটা হলো সিলভার ফিজেন্ট। জোরে না খিদা পেয়ে গেছে, এবার খাবার খাওয়ার পালা। ও চিড়িয়াখানা থেকে আমরা বেরিয়ে সোজা খাবার দোকানে ঢুকে গেলাম, ওইখানে যা কিনবে সবই পার প্লেট 50 টাকা করে। দারুন দারুন সব খাবার রয়েছে, আমরা সামোসা চাটনি আর ঘুগনি খেলাম, অপূর্ব করেছে কিন্তু। এ দেখো বন্ধুরা যাওয়ার পথে না এখানে দেখতে পাচ্ছি কিছুটা ল্যান্ডস্লাইড রয়েছে, তোমরা দেখতে পাচ্ছ কিছুটা জায়গাতে কিন্তু পাথর টাথর ভেঙে পড়ে রয়েছে, এই পাহাড়ের একটা দোষ ল্যান্ডস্লাইড হয়। আর এই দেখো একটা ছোট্ট ঝর্ণা, আর ড্রাইভার দাদার সাথে না আমাদের কিন্তু খুব বন্ধুত্ব হয়ে গেছে, গল্পটা একবার শোনো। শিকা নস্তিক না ও দার্জিলিং সে, হ্যাঁ দার্জিলিং পর তো টিম না না নিউজ মে তো বহুত আতা হ্যায় না। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ये गाना कोलकाता के एक की बोल डायलॉग है, खेला हो बे। अभी दीदी तो बहुत अच्छा काम कर रही होगा ना? हाँ बहुत अच्छा।
ও মরা হওয়া মুরগি দিচ্ছে, পায়খানা পাতলা হয়ে গেছে, ইসি দিছে, লেট হয়ে গেছে। তারপর কি হলো, আর যায়নি? লেট সে নিকলা হ্যায় উন লোগ না, তাহলে তো ট্রেনের টিকিট ছিল তো, মানে না না সাইট সিন থা, সাইট সিন। ও সাইট সিন, লুজ মোশনের জন্য সাইট সিন দেরি হয়ে গেছে। বন্ধুরা এখন আমরা এসেছি টিবিটোলজি মিউজিয়ামে। এই মিউজিয়ামের ভেতরে না ভিডিও অ্যালাউ করে না, কোন রকমের ভিডিও ফটো অ্যালাউ করে না, তাই ভেতরটা না তোমাদের দেখাতে পারলাম না। এখানকার ডেকোরেশনটা কিন্তু খুব সুন্দর, কিন্তু ভেতরে না দারুণ দারুণ সব জিনিস রয়েছে, আর জায়গাটাও কিন্তু ভীষণ শান্ত, একদম সাইলেন্ট। আসলে মিউজিয়াম তো, তবে বাইরের ডিজাইনটা দেখো তাহলে তোমরা বুঝতে পারবে যে ভেতরটা কত সুন্দর। আর চারিদিক দেখো, ফুলের বাগানে একদম ভর্তি, আর কি পরিষ্কার পরিচ্ছন্ন, মানে টোটাল গ্যাংটক শহরটাই না এতটা পরিষ্কার পরিচ্ছন্ন। কি আর করব, ভেতরটা তোমাদের দেখাতে পারলাম না, তোমরা কিন্তু নিজেরা এসেই দেখে নিও, দারুণ দারুণ সব জিনিস রয়েছে ভেতরে। তবে এখানে আসলে কিন্তু তোমরা চেষ্টা করবে বিকেল 5টার আগে আসার। ওই দেখো সিকিমের ফুচকা। ম্যাডাম ইয়ো পানিপুরি কিতনে কা হ্যায়? 10 রুপিস কা, 4 পিস। এই ফুচকাগুলো কিন্তু একটু আলাদা টাইপের, একটু গোল টাইপের, আর আমাদের এখানে মানে কলকাতার ফুচকাগুলো কিন্তু একটু চ্যাপ্টা টাইপের। এখানে না তেঁতুল জলের মধ্যে আলাদা করে ওরা ফুচকা ডুবিয়ে দেয় না, ওই তেঁতুল জলটা একটা বোতলের মধ্যে গোলা থাকে। ফুচকা খেতে এসেছি, এক প্লেটে 4 পিস ফুচকা আছে 10 রুপিস। এটা হচ্ছে গিয়ে টক জল, তেঁতুল জল, একটু একটু করে দিয়ে নিচ্ছি, ওই জলটাই ফুচকার মধ্যে ঢেলে খেতে হবে। একটু করে দিয়ে নিচ্ছি, ওরে পরে জলটাও কি ঠান্ডা। উড়ে বাবা, সোনাই এর হাইয়ের চেয়ে ফুচকা সাইজ বড় হয়ে গেছে। হ্যালো ফ্রেন্ডস, এখন আমরা চলে এসেছি চরতেন স্তূপে। আমি জানি না উচ্চারণটা ঠিক করলাম কি না, তোমরা কমেন্টে জানিও এই জায়গাটার নাম কি। চরতেন স্তূপ হলো একটা মনিস্ট্রি বা বৌদ্ধদের একটা ধার্মিক জায়গা। এই দেখো এই জিনিসটা একবার দেখো, এটা আমি তোমাদের গঞ্জাং মনিস্ট্রিতে দেখিয়েছিলাম, মনে আছে? দেখো এগুলো কিন্তু ওখানে কাপড় দিয়ে ঢাকা ছিল, আর এখানে কিন্তু ওপেন আছে। আর এই জায়গাটা কিন্তু পুরো স্কোয়ার মতন, এখানকার লোকেদের আস্থা আছে এই পুরো স্কোয়ার জায়গাটাকে তিনবার ঘুরতে হয়। এই জায়গার হিস্ট্রি না আমি কিছুই জানি না, তোমরা যদি জানো তাহলে কিন্তু আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও। এটা হচ্ছে ওদের একটা টাইপ অফ শিক্ষার জায়গা তোমরা বলতে পারো, মানে কি বলতো ওরা আর কি বিভিন্ন বিষয়ে শিক্ষা লাভ করে। আর এই জায়গাটা হচ্ছে কি উপাসনার জায়গা, এখানে কিন্তু অনেক মোমবাতি রয়েছে, এই মোমবাতি জ্বালিয়েই ওরা উপাসনা করে এখানে। এই দেখো সব তিব্বতী শিক্ষার্থীরা নামছে, এদের মনে হয় লামা বলে, আমি ঠিক জানি না, তবে তোমরা যদি জানো না আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও বন্ধুরা। এই যে এই সব জায়গাতে ওরা থাকে আর শিক্ষা লাভ করে। এই যে দেখো সবাই বেরোচ্ছে ওদের ইউনিফর্ম পরে, জায়গাটা কিন্তু খুব শান্ত, আমার কিন্তু ভীষণ ভালো লেগেছে। তোমরা যখন গ্যাংটকে আসবে এই জায়গাটাতে কিন্তু অবশ্যই একবার এসো, দেখবে খুব ভালো লাগবে। সারাদিন সব দেখে থেকে রাতে হোটেলে চলে এলাম, তাহলে চলো এবার ডিনার শুরু করি। আজকে আমাদের এখানে গ্যাংটকে ডে 3, তো এখানে আজকে গ্যাংটক আমাদের ডে 3, তো ডিনার কী কী নিয়েছি দেখো, এখন ডিনার করতে বসেছি। ডিনারে কী কী আছে দেখো, বয়েল রাইস আর এগ কারি, সরি 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 এটা পনির বাটার মশলা, ডাল, এগ কারি আর এই যে স্যালাড, স্যালাডের মধ্যে আছে গিয়ে কিউকাম্বার আর অনিয়ন।
আজ লেবু লঙ্কা আর দাচ্ছি দিয়ে পরোটা আর এখন হচ্ছে কি জিরা পটেটো এটা এই জায়গাটা দেখো জিরা পটেটো হোটেলটা রান্না কিন্তু অসাধারণ অসম রান্না প্রত্যেকটা রান্নাই অসাধারণ এই হোটেলটা রিভিউ কিন্তু আমি আগের ভিডিওতে দিয়েছি আর এই ভিডিও ডেসক্রিপশনেও লিংক আছে তোমরা যারা গ্যাংটকে ভালো হোটেল খোঁজো তারা কিন্তু অবশ্যই ডেসক্রিপশনে গিয়ে লিংকটা ক্লিক করে দেখো দ্য ক্রিক হাংরিজাক হোটেল দারুণ হোটেল তোমরা অবশ্যই এসো এখানে এমনি সব ঠিকই আছে মা তোমার পায়ে ব্যথাটা একটু বেড়েছে না আসলে মা তো বেশি হাঁটাচলা করতে পারে না তার অনেকটা হাঁটাচলা করেছে একটু পায়ে ব্যথা করছে তো বন্ধুরা আজকে খুব ক্লান্ত সারাদিন খুব পরিশ্রম হয়েছে খাওয়া দাওয়া করে আবার শুয়ে পড়ব আবার পরে নেক্সট একটা ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে আসব ততক্ষণ সঙ্গে থেকো আজকে এই পর্যন্তই টাটা এখানে ওরা পনির এত ভালোবাসে যে কয়দিন ধরে এসছে খালি পনিরই খেয়ে যাচ্ছে অন্য কিছু তো নিবি তো নিলাম কাল কোনো কিছু না বার পনিরটা বেশি নিয়ে যাচ্ছে পনিরটা একদিন নিয়েছি তুমি কেন একটা দুটো আলু দে দিচ্ছি দাঁড়াও